اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته ثم أنت بهاي মোহাম্মদ রাসেল আহমেদ আপনি নামাজের মধ্যে কখন কখন রাফেল এজেন্ট করতে হয় এটা প্রশ্ন করেছেন সহি বুখারীতে যে হাদিসটা রয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত সেখানে বর্ণনা করা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি স্থানে হাত উঠাই চান রাফেল এজেন্ট করতে প্রথম স্থান হচ্ছে তাকবীরে তাহরিমার সময় যে কোনো নামাজের তাকবীরে তাহরিমা সেটা নফল ফরজ সুন্নাত যে কোনো নামাজ হোক তো প্রথম যে নামাজে ঢুকবে তাকবীরে তাহরিম সময় তখন সে হাত উঠাবে তারপর হচ্ছে রুকুতে যাওয়ার আগে আবার হাত ওঠাবে আহ থেকে উঠে আবার হাত ওঠাবে তিনটা স্থান আর আহ যেখানে নামাজ তিন রাকাত বিশিষ্ট নামাজ রয়েছে অর্থাৎ মাগরিব নামাজ আহ অথবা বেতন নামাজ অথবা উম নামাজ ও তো তিন রাকাত একবারই পড়তে হবে বসে সালাম ফেরাতে হবে বেতন নামাজ মানে যে নামাজ তিন রাকাত বিশিষ্ট মাগরিবের নামাজ অথবা চার রাকাত নামাজ যেমন এশার নামাজ তো সে মধ্যম বৈঠক থেকে আবার উঠলে সে আবার রাফা লেজন করবে অর্থাৎ একটা স্থানে হাত উঠেতে রাফেলেজেন্ট করতে হয় তাকে বিরত সময় রুকুতে যাওয়ার পূর্বে রোগ থেকে ওঠার পর তারপর আবার

ونشر القرآن التوفيق ذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه